তাদের বিতর্গত চরিত্র যদি মানুষ জানতো, ওদের গান শুনতো, দূরের কথা, ওদের নাম শুনলে মানুষ থুতু ফেলত। এই হচ্ছে আমাদের চরিত্র। তো সে বিদায় নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। তাহলে এই বাউল সমাজ, এই সুবি সমাজ, এই বাজার আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, ঠিক রাখতে পারবো। যদি আমাদের চরিত্রের মধ্যে কোনো গণ্ডগোল থাকে, আমরা এই মিথ্যা দিয়া সত্যকে ধরে রাখতে পারবো। বাবা দন সোনা কয়া বুঝাইতেছি, আমাদের বাউল সমাজের কয়েকজনের বিরুদ্ধে রেড সিগন্যাল পড়ে গেছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। তাদেরকে বাপ দংশনা করে বলছি, পেঁচের অভাবে করছে, যাই হোক করছে, আপনারা ক্ষমা করে দেন। আমাকে তখন ফেসবুক দেখায়, তারা বসে আমাকে ক্যান্টনমেন্টে দেখায় যে দেখেন এরা এই করছে, এই এই করতেছে, এদের কী হওয়া উচিত। আমি গত সপ্তাহে একটা ক্যান্টনমেন্টে মিটিংয়ে ছিলাম, আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমি 12 তারিখে লন্ডন চলে যাব, সেই ইন্টারন্যাশনাল ওয়ে সুফিবাদের কাজ করতে আমার সেখানে লন্ডন যেতে হচ্ছে। সেখানেও আমি এই বাউলকে, সুফিবাদকে বাঁচিয়ে রাখার জন্য সেখানে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু এই দেশের বাউলরা, কিছুদিন আগে একটা বাউল দেখেছিলাম, তোর মতো 40 জন বাউলকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যাবে না। ওই সময় আসতেছে, ওই সময় চলে আসছে, ওই ভিডিওটা ওই ইউটিউব ভাইরাল হয়ে গেছে, আজকে সেই সময় চলে আসছে। বাবা কয়েও বাঁচার উপায় নাই যদি নিজেকে সত্য এবং প্রতিষ্ঠিত ব্যক্তিবান, চরিত্রবান না করতে পারি। এবার আসেন অত্যন্ত পরিতাপের বিষয়, বাবা আমার নামে কোনো সময় কোনো সরকারের আমলে কোনো প্রেশার হয় নাই, কারণ ওই নোংরা রাজনীতির সাথে আমি কখনো জড়িত হই নাই। ওই 10,000 টাকা পুরস্কার পাওয়ার জন্য, গানের বায়না পাওয়ার জন্য কাউকে তেল মলবর্ধন করতে করতে নিজের রামের তেল ফুরাই দিছি, ওই কাজটা আরিফ দেওয়ান কখনো করে নাই। তাই আরিফ দেওয়ান যা ছিল মালিকের কৃপায় এখনও তা আছে, ফিউচারে তা থাকবে, কারণ আমি কোনো প্রশ্ন সৃষ্টি হয় এই কোনো কাজ আমি করি নাই। কিন্তু এই ইউটিউব ভাই বাবাজিরা, আপনারা একটা কাজ করবেন, আপনারা আমাদের গান নিয়ে প্রচার করেন নাকি, বাউলদের কোনো ক্ষতি হয়, দয়া করে আজ থেকে আপনারা ওই ধরনের কোনো কথা বা গান আপনারা প্রচার করবেন না, এই সমাজটাকে একটু বাঁচার ব্যবস্থা করুন। বাজার কথাটা বোঝাইতে পারছি, আপনারা এই কাজটা করবেন, কারণ আমাদের বন্ধু আছে, আমাদের দুশ্মনও আছে। দুশ্মনকে কখনো দুর্বল ভাবিও না, দুশ্মনকে দুর্বল ভাবে তোমাকে যে কোনো সময় তোমার প্রাণে আঘাত আসতে পারে। এসবাত এই কালেমার নফি কতটুকু, এসবাত কতটুকু, কালেমার ফরজ কোনটুকু, কালেমার সুন্নত কোনটুকু, কতক্ষণ ঠিক কিনা, কালেমার ফরজ জানতে হবে, কালেমার সুন্নত জানতে হবে। মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন, সিদ্ধ হয় তার। আর একটা জায়গায় বলছে, বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ শাহ ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস নি আর। এই মানুষ গুরু নিষ্ঠা যার, এই গানের একটা ছন্দ, আর একটা বলেছেন মানুষ বুঝলে শোনার মানুষ সহজ। ভালো, অনেক ভালো কথা। আচ্ছা বাবা, এই যে আমরা এখানে যারা আছি, আমরা মানুষ না, কথা কয় নাকি, সবাই যদি মানুষ হয় তাই এক মানুষে আর এক মানুষকে বলছে বইটা আবার কোন মানুষ। হের সে লম্বা আমি আর কম না, ইনশাল্লাহ, তাইলে অবশ্যই মানুষের মধ্যে ভাগ আছে আছে। লালন সাইজি বলেছেন, মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলোক লতা, জেনে শুনে মুরাও মাথা, যাতে উঠবি মানুষ ভজলে শোনার মানুষ হবে, দ্বিদলের মিনলে শোনার মানুষ উজ্জ্বলে, আবার মানুষ গুরুর দয়া হলে জানতে পারবি খালি মানুষই এই জায়গায়।
তাহলে একজন হইল দ্বি দলের মানুষ, আবার সোনার মানুষ, বসলে আবার ওব মানুষ, মানুষ সবই মানুষ, আর একজন সহজ মানুষ। মানুষ সারা মনরে আমার যা দেখি সব শূন্য কার, আবার লালন বলে মানুষ আকার ভোজলে পাবি, তা আমিও তো মানুষ আকার। তাহলে মানুষ হাত পাও থাকলেই তারে মানুষ বলা, দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যান, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিতি জ্ঞান যার নাই তাকে নরপশু বলা হয়, আদব বুদ্ধি মহব্বত সাহস যার মধ্যে বিরাজমান তাকে ফেরেশতাও সেজদা করতে রাজি। ঠিক আছে, কিন্তু রূপে তো বেব্যক্তি মানুষ, আমি একলা মানুষ বাবা, এত মানুষ আমার বজার কায়দা নাই। আমি হইল রিলিফ খামু, আমি মাটি কাইতে গম নিব না, যাবো গম নিয়ে চলে আসবো, মাটি মুটি বাবা আমার কাটার কায়দা নাই, রিলিফ নিয়ে বাড়ি যাবো। আর একটা কথা আপনি বলছেন কবি নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমি কখনোই অবজ্ঞা করি না। তবে নজরুল ইসলামের কথাটা আপনি বলছেন, এটা আপনার ভিতর থেকে বলছেন, কিন্তু একজন ওলি আল্লাহর কাছে একজন কবি কিছু না। আমি মানি, অবশ্যই শ্রদ্ধা করি কবি নজরুলের, কিন্তু গুরু ছিল, বুঝলেন? যাই হোক, এটা আপনি বলছেন, এটা আপনার যার যে দারে ভালোবাসে তার একটু বেশি বেশি আমরা বলি। এই একটা বিষয় আপনি আমাকে বুঝাবেন, একজন মানুষ, এই সহজ মানুষটা আমি কেমন করে হতে পারবো, একজন সহজ মানুষ হলেই আমি সেই সোনার মানুষের কাছে পৌঁছাইতে। তো আমাদের মাঝে জসীমউদ্দিন হোসেন ফকির ভাইজান উনি আসছেন, তা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও অভিনন্দন ভালোবাসা আমি জ্ঞাপন করছি, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এটা কাটা দাও বিলাল মেম্বার সাহেব, আগে অনেকগুলি টাকা দিয়েছেন, এবারও কিছু টাকা দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি একটি গান করব, সে গানটা করব এই জন্যই, সাধক আরিফ চানসার রহমাতুল্লাহি আলাই আলেপ চানসার একটি গান করেছেন, হাইরে মমিনের দেল সাদা, মমিনের দেল কি সাদা, যার মধ্যে নাই কাদা তিনি হইল, উনি হল মমিন। মমিন কাকে বলা হয়, সিবগাতাল্লাহি মান আহসানু মিন আল্লাহি সিবগাতাও, যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। আর একটা বিষয় আমি অনেকটা, যদিও কথাটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কথাটা বাস্তব। আমার বাবা বলছে 13 বৎসর বা 14 বৎসর থেকে নামাজ পড়া শুরু করা হয়েছে, কোনোদিনও আল্লাহ মাথায় হাত দিয়ে বলে নাই আমি ভালো, তুমি ভালো আছো, কিন্তু বাবা মায়ের পায়ের মধ্যে যদি আমি ভক্তি চুম্বন করি, গুরুজনের পায়ের মধ্যে ভক্তি চুম্বন করি, তাহলে মাতার মধ্যে হাত দিয়ে দোয়া করে। তো এটা আপনি কি বুঝাইতে চাইলেন? এটা একটা বিষয়। আর
কয় দরবেশ আলেপ সন্দে আমার পূর্বেরই কি ও আদা কালেমার ভেদ যে জানে না সে বান্দা হইতে বলে কানা তোর বউকো বলে আমিও তো তাই কই আহারে জীবন ভরে কালেমা পড়ে গেলাম কালেমাটা কি বুঝতেই পারলাম না আচ্ছা কালেমা ভরা ভালো না ভালো কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে মানে কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারাতাইনি আলফা আলফা বিলা তাহাগি ফাহুয়া কাফিরুন কোন মানুষ যদি এই কালেমাকে দুই দিকে হাজার হাজার বার পাঠ করে হাসরের ময়দানে ওই কালেমাই আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে ও বাবা তাহলে কালেমার ভেদটা তো জানার দরকার নাকি ইসলামের স্তম্ভ কয়টা এক নাম্বার কোনটা এক নাম্বার কোনটা কতক্ষণ না এক নাম্বারে হলো কালেমা দুই নাম্বারে হলো সালাত তিন নাম্বারে হলো সিয়াম চার নাম্বারে হলো যাকাত পাঁচ নাম্বারে হলো হজ ওই কালেমাই যদি ঠিক না হয় আমার এবাদত ঠিক হবে না আমার হাদিস শরীফের মধ্যে বলা হলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারাতাইনি ফিত্তাহাকি ফাহুয়া দাখিলুল জান্নাত কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে কথা কি বোঝা যায় হাজার বার বললে জাহান্নামে যাব একবার পাঠ করলে জান্নাতি হব সূরা ইব্রাহিমটা পড়েন কোন সূরার নাম বললাম সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ২৪ ২৫ ২৬ এখানে আল্লাহ বলেছেন কালেমা একটা বৃক্ষ ঊর্ধ্বমুখী বৃক্ষ যার ডালগুলি অনেক সারা আসমান বেষ্টিত শিকড়গুলিও সুগভীর এই কালেমার গাছে মৌসুমী ফল দান করিয়া থাকে আচ্ছা জীবনে মেলা গাছ দেখছি বাবা এই কালেমার গাছ দেখিনি ফল আজকে আমার বাবা আপনাকে সেই ফল দেখাইবো ফল খাওয়াবো এই ব্যবস্থা আমি কই রে এখানে দাঁড়ায় একটা গান আমি বাবা আপনি বলছেন বুদ্ধি করে গান গাইনি আমিও বুদ্ধি করে গান গাইনি আপনি যে জায়গায় আমারে রাখবেন আমি সেহেন তা আবার কিছু বলার চেষ্টা করব খেয়াল করে আপনারাও শুনবেন আমার বাবা আপনাদেরকে বুঝাইতে বুঝাবে ইনশাআল্লাহ ধন্যবাদ কন্দমে কো লামা ঘুরে কন্দমে তে মাওলানি মাওলাজি দমদম দিদম দেদম কুন্দম নবীজি দমদম দিদম দেদম কুন্দম নবীজি
ছোট বাজা, আমরা যখন গান করি যন্ত্রপাতি বাজে কথাগুলি বুঝতে সমস্যা হইতে, গানের মধ্যে কি বলা হইল, কোন দমে কলেমা ঘোরে, কোন দমে কলেমা ঘোরে, কোন দমেতে মৌলাজি দম দম দিদম দেদম, কোন দমে নবীজি। আল্লাহ কেউ দেখতে হবে, নবী কেউ দেখতে হবে, ছোট জান্নাতি মানুষও চিনতে হবে। জান্নাতি মানুষ যারা চেনে নাই তারা জীবনেও জান্নাতের পথ পাবে না। জান্নাতের মানুষ যারা চেনে নাই, আচ্ছা বাবাজি মানুষ জান্নাতে যাবে মরার পর না দুনিয়ায় থাকতে, কোনটা? মরার পরে জান্নাতে যাবে। রাখো, আর কোরআন শরীফ আল্লাহ কি কয়, ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। এবার তুমি জান্নাতে প্রবেশ করো, এই জান্নাতে প্রবেশ করো, তাজা মাংস রেখো না মরা মাংস রেখো, কথা কর না কেন? গান শুনছেন, গান শুনছেন বহুত, মালিক ভরসার দরবারে আসছি। আমার বাবাই কইছে গানটা একটু স্মৃতি হয়ে থাকার দরকার। তাহলে জান্নাত, এই জান্নাত কোথায়, তার পথ কোন জায়গা, এটা দুনিয়ার থেকে দেখে যাওয়ার লাগবে। এই পথটাও আপনি দেখাবেন যে এটা জান্নাতের পথ জায়গা আবুল সরকার। শূন্য কারে সেই পরবারে ভাসিল কোন দমের পরে গো, শূন্য কারে পরবারে ভাসিল কোন দমের পরে গো, শূন্য কারে আমার পরবারে ভাসিল কোন দমের পরে গো, সেদম তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি, সেদম তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি, সেদম তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি, দম দম দিদম দেদম কোন দম নবীজি, দম দম দিদম দেদম কোন দম নবীজি, কোন দমে কালামা ঘুরে, কোন দমে মাওলানাজি, কোন দমে কালামা ঘুরে, কোন দমে মাওলানাজি, দম দম দিদম দেদম কোন দম নবীজি, দম দম দিদম দেদম কোন দম নবীজি। শামসু দেওয়ান সাহেবের কথা আমার বাবা বলে, টাকাগুলি গুছাইয়া না গুছাইয়া দিত হাতে, সে গুছাইয়া নিত আমার বাবাই বলে, কোনটা 10 টাকা, কোনটা 20 টাকা, কোনটা 50 টাকা, অন্ধ হইয়া বোঝে। আর আমার মতো কিছু মানুষ চোখ থাকতেও ঘরের মধ্যে খোঁজে, বিশ্বাস করেন আমার ফরিদপুরের একটা ছেলে ছিল, ওর নাম রফিক, রফিক হলো কানা, চোখে দেখতো না, দোতারা বাজাইতো ভালো, পল্লী কবি জসিম উদ্দিনের গানগুলি খুব ভালো গাইতো, কিন্তু ও ভিক্ষা করতো না, ওই হাটে বাজারে বা গাড়িতে লঞ্চে ওই দুটো গান শোনাইলে মানুষ ওরে কিছু
টাকা পয়সা দিত, আমাদের সাথেই থাকতো, ওর বাবা আমাদের সাথেই গান বাজনা করত। তো পরে আমাদেরকে সবাই বলল, ভাই আমার সওয়ালটা বড় হয়েছে, একটা মেয়ে দেখে একটা বিয়ে করাই দে। তো ওরে মেয়ে দিবে কি রে, একে তো ভিক্ষে করে খায় কানা মানুষ। একটা মেয়ে ঠিক করলাম, সে মেয়ে তার বাবা ভ্যান চালায় খায়, কিন্তু এই গান বাজনার জগতেরই মানুষ মেয়েটা বিয়ে দিছে, জামাই বাড়িতে গেছে, ফিরেনি নিয়ে বাড়ি আইছে, আর যায় নাই সারা সারি। এই মেয়েটা দেখলাম, চিন্তা করলাম ওর সাথে ওর বিয়েটা দেবো, কিন্তু গোপন থাকবে যে বিয়েটা হয়েছে না। তা আমরা চার পাঁচজন শিল্পী, ওর বাবা, মেয়ে দেখতে যাব, রফিক কানা কয় আমিও যাব। এই তুই যাবি কে? মেয়াদে হম না কয় কি হালার বেটা হালা, ও দেখে না সহি কানা, ও বলে মেয়া দেখ। পরে আমাকে সাইড বয়াতি কইলাম নিয়ে নেও, পরে বেজাল হইলে পরে তা আমাকে বিয়ে করা লাগবে নাকি, কোন বিপদে পড়ি। তো নিয়ে গেছি বেটারা তাদের বাড়িতে, যাওয়ার পরে আমাদের যে শরবত টরবত খাবার দিছে, কইতেছে তাহলে ভাই আপনারা কিছু খাওয়া দাওয়া করেন, পরে মেয়ে দেখেন। রফিক কয় না আগে দেখে নিক। ও তো যারা দেখবেন অন্ধ কানা মানুষ, ওই আর একদিক গাড় ঘুরিয়ে কথা কয়। বাসাকার বাসাবর মাঠে আলো আপার আমাকে শামসুকাকার গান, কুয়াশা মানুষ গেছে চইলে, আমরা তিন চারজন লোক বসে রয়েছে, আলো আফা কয় কাকা মানুষ তো চলে গেছে, কুয়াশায় থাকে নাই একটাও নাই। শামসু কাকা কয় আমার কোনো সমস্যা নাই, গাড় ঘুরিয়ে কয় আমার কোনো সমস্যা নাই, সামনে মানুষ থাকি। আচ্ছা ঠিক আছে মেয়ে দেখ, দুইজন দুই চেয়ারে বসেছেন, রফিক কইতে যাই দেখি তোমার হাতাই গাও, ও তো কানা মানুষ। হ্যাঁ ঠিক আছে তোমার চুল দেখি, পরে আবার চুল দেখছে, চুল তুল আটাই কইতেছে কাকা আমি মেয়ে বিয়ে করুম না, বিয়ে করবি না কে, কয় ওর আগে বিয়ে হয়েছিল। শালার কানাই ঠিক পায় আমি ঠিক পাইনি, কেন বললাম লাইলাহা শূন্য কারে পরোয়ারে ভাসিল কোন দমের পরে, সেদম তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি আমি তো চিনি নে, এটা ভালো না মন্দ। যিনি চিনাই তিনি গুরু, যে চিনাইতে পারে না। আমার বাজার লাইলাহার কালে মায়াকা, ও তার কত নফি কত বাঁকা গো, লাইলাহার কালে মায়াকা কত নফি কত বাঁকা গো, যাবে দেখা কালেমা কালাম মাহুজি। কন্দমেতে যাবে দেখা কালেমা কালাম মাহুজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি, দমদম দিদম দেদম কুন্দম নবীজি।
ছোট বাজাও কথাগুলি মানুষকে বুঝাইতে হবে। লা ইলাহার কালেমা কা, এটার কত নফি কত, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। একটা হলো নফি আর একটা কি ইসবাত। এই কালেমার নফি কতটুকু, ইসবাত কতটুকু, কালেমার ফরজ কোনটুকু, কালেমার সুন্নত কোনটুকু, কথাগণ ঠিক কিনা? কালেমার ফরজ জানতে হবে, কালেমার সুন্নত জানতে হবে, আদ জানতে হবে, কালেমার সেবাত জানতে হবে, কালেমার নফি জানতে হবে, কালেমার ইসবাত জানতে হবে। একটা হইল হক আর একটা হইল বাতিল। কি বাবা, একটা হক একটা বাতিল। আমি কালেমার ধরব কোনটুকু আর ছাড়ব। এই হাতে আছে যার ঘরে একবার বাইরে একবার গো, আমার বাজান তোমের ডুরি হাতে আছে যার ঘরে একবার বাইরে একবার গো, দিনের দিন কয়া জাহার দেখো খুদার কাশাজি, দিনের দিন কয়া জাহার দেখো মাওলার কাশাজি, দম দম কি দম দে দম কুন দম নবীজি, দম দম কি দম দে দম কুন দম নবীজি, মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া, ছোট্ট ছোট্ট করে আসর করব সবাতে যাই কইয়া, যেন আমার বাবা একটু বেশি বেশি শোনাইতে পারে। কোন মানুষকে ভজব না বাবা, বিষয়টা এরকম না। একটা হচ্ছে আকৃতিগত মানুষ, একটা হচ্ছে প্রকৃতিগত মানুষ। এই মানুষের চামড়া গায়ে দিলে শুধু সে মানুষ হতে পারে না, তার ভিতর থেকে মনুষ্যত্বকে জাগৃত করতে হয় এবং তার মানবিক গুণাবলী সমৃদ্ধ হয়ে তাকে মনুষ্যত্বকে বিকশিত করতে হয়, তাহলে একজন মানুষ হওয়া যায়। তো বাজান, কামিনীর কামকাঞ্চনে নারীর কাছে গেলে ছেলে মানুষের কামরিপু জাগৃত হয়, আর সেই অশান্ত দেহটা নিয়ে যদি মার কাছে যায় অশান্ত দেহটা শান্ত হয়। কারো কাছে গেলে গরম দেহ নরম হয়, কারো কাছে গেলে নরম দেহ গরম হয়, তাহলে বোঝা যায় ম্যান টু ম্যান ভেরি করে, মানুষে মানুষের মধ্যে একটা ব্যবধান আছে। এখানে মালিক দেওয়ান সাহেব বলেছে, আমি খুব সারসংক্ষেপে বলে যাবো অনেকগুলো কথা, তারপরে অনেকগুলো গানের অনুরোধ। এই মানুষে মানুষ আছে, মানুষে যার বিশ্বাস আছে, চৈতন্য জ্ঞান যার হইয়াছে তার সাথে কর লেনা দেনা, মানুষ রতন কর যতন অযতনে ধন মিলবে না। কোরআন কয়ে গায়েবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা, আদম নবীর খানে খানে কোরআনে করে বর্ণনা, যাকে দেখলে খোদার কথা মনে হয়ে যায়, তুমি ভাই বোনা সে খোদার থেকে পৃথক, খোদার সাথে তার একটা সমন্বয় আছে, তাই তাকে দেখার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, পিতামাতার কথা মনে হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই মানুষটি তোমার জন্য উত্তম মানুষ। এবার বলেছেন দেওয়ান মালিক, ভেবে বলে মানুষ ভজলেই খোদা মিলে, এই মানুষের বাক্য দিলে দেহ হবে কাঞ্চা সোনা, মানুষ রতন কর যতন অযতনে ধন।
মিলবে না। বাবা কত মানুষ চুরি করে, ডাকাতি করে, ওকে মানুষ বলবে নাকি? মানুষের মধ্যে দুইটা শক্তি প্রতিষ্ঠিত হয়, একটা হলো পশুত্ব, একটা হলো মনুষ্যত্ব। যে পশুত্ব শক্তিকে ধ্বংস করে মনুষ্যত্বকে জাগৃত করতে পারে, সেই সেই মানুষ যে জীবের কল্যাণ করতে এসেছে সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। ওই মানুষটি সাধারণ মানুষের চেয়ে উত্তম মানুষ, ওই মানুষটা সঙ্গ করতে হবে। আমি যদি বাবা মালিক ভরসার কথা বলি, উনি একজন স্কুল শিক্ষক, উনি একজন শিক্ষক, উনি একজন চিকিৎসক, না এই পরিচয় পরিচয় নয়, তিনি একজন আত্মদর্শনকারী এবং মানবিক গুণ সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, যার কাছে মানুষ আসতেন, যে আশা নিয়ে আসতেন মালিক ভরসার উসিলায়, সেই মানুষে সেই আশা পূর্ণ হয়ে যেত। ওই মানুষটি ছিল, এখনো আছে। যদি মালিক ভরসা না থাকতেন, তাহলে প্রথম যে বছর এসেছিলাম 20-22 বছর আগে, তার চেয়ে হাজার গুণ মানুষ বৃদ্ধি পেয়েছে। তাইলে বোঝা যায় মালিক ভরসা এখনো জীবন্ত আছে। এইরকম মানুষের সঙ্গ করতে পারলে অমরত্ব লাভ করা যেতে পারে। এবার কালেমার ভেদ নিয়ে জানতে চেয়েছেন। কালেমাকে তো বৃক্ষ বেশাক বৃক্ষ, কালেমা শুধু পড়ার বিষয় না। 1971 সনে অনেক সনাতন ধর্ম অবলম্বনকারীরা ওই হানাদার পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বাঁচার জন্য কলেমা মুখস্থ করে কলেমা করছে। 9 মাস যখন চলে গেছে, দেশ যখন স্বাধীন হয়েছে, যে কাম সেই কামই করছে। তাহলে বা যান কলেমা পূজা যান যদিও বাসে, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায় না। কলেমাকে সাবুত করতে হয়, কলেমাকে নিজেই হতে হয়। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গেও জবাব দেব, দমের প্রসঙ্গ আমার কাছে আলোচনা করার জন্য রেখেছেন, যৎকিঞ্চিত চেষ্টা করব। আমার এক মিয়া ভাই 35 মাইল দূর থেকে আয় বইছে, এমন এক গান নিয়ে আইছে, এই গানটা হইল শিষ্যের গান। এই গানটা আমারই গাওয়ান চাইব, আর কিছু বুঝি না। আমি 35 মাইল দূর থেকে আইছি, আমার আশা আপনি কীভাবে পূর্ণ করবেন আপনার ব্যাপার। তো আমি ভাইয়ের গানটা গাওয়ার আগে একটা ব্যবস্থা করে নিই। আগে কি মাস্টার পড়ে না ছাত্র পড়ে? তো মাস্টার কি সরাসরি জানে না? জানার পরে কেন পড়ে? নিরক্ষর সন্তানকে অক্ষর দান করার জন্য শিক্ষককে আগে পড়তে হয় সরাসরি দীর্ঘই কখ গ ঘ ম। তো আমার ভক্ত আজকে নিরক্ষর না, কিন্তু আজকে যিনি অনুরোধ করেছেন আমি তার জন্যই ভক্তের একটি গান গাইতে পারি। মাস্টারকে আগে পড়তে হয়, মাস্টার পড়লে ছাত্রে কইরা শিখে। তো ওই গানটা আগে কইরা নিই, তারপরে আমার প্রশ্নের জবাবের গানটি গাওয়ার চেষ্টা করব। দমের যে প্রসঙ্গ, একটা হচ্ছে প্রাণবায়ু, একটা হচ্ছে অপ্রাণবায়ু। মানুষ যদি হার্ট ফেল করে, তাকে আইসিইউতে ভর্তি করে, অক্সিজেন দেয়, তাতেও যদি তার আরোগ্য লাভ না হয় তাকে লাইফ সাপোর্ট দেয়। এই লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সেই লাইফ সাপোর্ট 1000 লোকের মধ্যে ভাগ্যক্রমে 2-1 জন বাঁচতে বাঁচতে পারি না, সবই মারাই যায়। বাবাজি, সেই লাইফ সাপোর্টটা হচ্ছে কৃত্রিম একটি বায়ু, মেশিনের সাহায্যে তার ভিতরে দিয়ে তার ফুসফুসকে, তার হার্টকে সচল রাখার চেষ্টা করে। করেনি বাবাজি? আপনার তো চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আপনাদের আছে। তো দেখা যায় এক পর্যায়ে, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন যাওয়ার পরে ব্লাইঙ্ক একটি পেপার চলে আসে। ইসিজি করতে গেলে যে রেখাগুলো আসে, ওই কাগজের মধ্যে কোনো রেখা নাই, হার্টের কোনো কার্যক্রম থাকে না, বন্ধ হয়ে যায়। তাহলে বোঝা যায় অপান বায়ুতে মানুষ বেঁচে থাকতে পারে না, পান বায়ুর মাধ্যমে মানুষ বাঁচে। এই যে দমটা নিয়ে আমরা গান করি আপনারা শোনেন, এটা 21,600 বার, 12 আঙ্গুল বাহিরে, 12 আঙ্গুল ভিতরে। কোনো কোনো কর্মে বাড়ে, কোনো কোনো কর্মে আবার কমে। আমি বিশদ আলোচনায় যাব না, অনেক আলোচনা করার সুযোগ ছিল, তারপরেও যেটুক না বললেই নয়। তাহলে একটা পান বায়ু, একটা অপান বায়ু। এখন প্রশ্ন হল, এই দমে কে আল্লাহ কে নবী? আমি একটা গান আগে শোনাই দিই বাবাজি, রে এই গানটা থেকে তুমি তোমার প্রশ্নের উত্তরটাকে দিয়ে নিও। জয়
গানটি বাবাজি একটু মন দিয়ে শুনবেন। কোন বায়ু আল্লাহ, কোন দমে আল্লাহ, কোন দমে রসুল, কোন দামে আমার খাকি তন, তার মধ্যে ফানা কলেমার ফানা বাঁকা সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, অনেক আলোচনার বিষয়। তো যাই হোক, আমি চেষ্টা করি এই প্রশ্নটির মীমাংসা দেওয়ার জন্য গানটার মাধ্যমে। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো দেই গয়ুরা। মাটির পিঞ্জিরা বাজা, একটা বদ হাওয়া লেগেছে গায়, পাখি কখন জানি উড়ে যায়, কখন যে উড়ে যাবে এটা মালিক ভরসার মতো ব্যক্তি বলতে পারবে, আমার মতো মানুষে বলতে পারবে না। এই দম আসিয়া যায় বাহিরে গিয়া, যদি আর ভিতরে না আসে পৃথিবীর শিকল দিয়া দড়ি দিয়া কাছি দিয়া বেঁধে তাকে রানা যায় না। আমি আগেই বলেছি ভাণ্ড হচ্ছে মাতৃ অংশ, কাণ্ড হচ্ছে পিতৃ অংশ, আত্মারূপে প্রভু দয়াময় দম রূপে খেলা করছে। এবার আসেন। কত যত্ন করে রাখিলাম তারি তবু নাসে, দিল ধরা হাইরা তবু নাসে, দিল ধরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো যাই গয়ুরা। মাটির পিঞ্জিরা পঞ্চদশে মিলন করে এই দেহের মাঝে রয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া দয়াল মুখে কথা পঞ্চদশে মিলন করে এই দেহের মাঝেই রয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া সে মুখে কথা কয়, বসে নামেরই মধু করে সে আহার, নিত নতুন রসে ভরা হাইরে, নিত নতুন রসে ভরা মাটির পিঞ্জিরা হাওয়া পাখি হরা, কোন দিন জানি পাখি তো দেই গয়ুরা। মাটির পিঞ্জিরা তালার উপরেতে সেই পাখির আসন, নিচের তালায় নেমে আসে পাখির মনে লয় যখন, সপ্ত তালার উপরেতে সেই দমের আসন, নিচের তালায় নেমে আসে পাখির মনে লয় যখন, বসে থাকে আড়ালে কেউ না দেখে, থাকে আড়ালে
ধরসান, নাম কি ধরা হাই রে হায় ধরসান, নাম কি ধরা বাজান। আমরা যারা গান করি বেশিরভাগ গান আমাদের এই বাংলাদেশে রাতেই হয়, মানিকগঞ্জ টাঙ্গাইতে কিছু কিছু জায়গায় দিনে হয়, আর আমরা যে ইউরোপে আমেরিকাতে ইংল্যান্ডে প্রোগ্রাম করি এই প্রোগ্রামগুলো রাত্রে হয় দিনেও হয়, তো ওইটা বাইরে খোলা মঞ্চ না, ওইটা হয় অডিটোরিয়ামে হলের মধ্যে। তো ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় হলের নাম হচ্ছে এলবার্ট হল, যেখানে 100,000 মানুষ বসে গান শুনতে পারে। আমাকে মঞ্চে ঘুরতে হয় না, মঞ্চে আমাকে চতুর্দিকে ঘোরায়, এমন একটা আধুনিক অডিটোরিয়াম। তো যা হোক, যে কথাটি বলতেছিলাম, আমরা যারা শিল্পী তারা রাত্রে গান করি দিনে ঘুম আসি, যারা দিনে কাজ করে তারা রাত্রে ঘুম আসে। বাজান, আমি গান শেষ করে গিয়ে ঘুম আসবো, কিন্তু আমার ভিতরে যে মালিক আছে, এই মালিক কি ঘুমাইবনি, মালিক তার ডিউটির মাঝেই থাকবে। আমাই আমি জীব সত্তা নিয়ে ক্লান্ত দেহটা হেরিয়ে দিব বিছানায়, আমি বিশ্রাম নিব, কিন্তু আমার দয়াল বিশ্রামে থাকে না, সে 24 ঘন্টায় জাগ না থাকলেও ডিউটিতে থাকে, ঘুম আসলেও ডিউটিতে থাকে। বাজান, তার ডিউটি 24 ঘন্টা, কিন্তু আমি রিপুর বসে বশীভূত হয়ে রিপুর চাকরি করে গেলাম, তার জন্য একটা ঘন্টা আমি ভাবতে সময় পেলাম না, তাই ডাকার মতো সুযোগ পেলাম না, আমার মতো হতভাগা কি আর কেউ হতে পারে। তাই বাজান, সাধক দেওয়ান আলেপ চানসা বলে বলেন, যার গান নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে, আমি অনেক কথা বলি না আসলে, এই বাউল গানটাকে বাউল গানের জায়গায় রাখি নাই যাবা, এই তত্ত্বমত্ত কয়া কেউ আউলিয়া বানাইতে পারি না, নিজে আউলিয়া হইতে পারি না, এটা বলার জন্য বলা, শোনার জন্য শোনা। ওয়াজ করলে যদি আউলিয়া হইতো মৌলভী বংশীরা হইতো আগে, আর ইয়াই ওয়াজ শুনে যদি কলি হইতো, যারা ওয়াজ শুনে তারা ওলি হইতো, এই গান গাইলে গায়ক যদি আউলিয়া হইতো গায়করা সব আউলিয়া হয়ে যেত, আমি মনে করি গায়কটা ম্যাক্সিমাম হয়ে গেছে। আই ক্যান চ্যালেঞ্জ, তাদের বিতর্কগত চরিত্র যদি মানুষ জানত, ওদের গান শুনত দূরের কথা, ওদের নাম শুনলে মানুষ থুতু ফেলত, এই হচ্ছে আমাদের চরিত্র। তো সে বিদায় নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, তাহলে এই বাউল সমাজ, এই সুবি সমাজ, এই বাজার আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, ঠিক রাখতে পারবো। যদি আমাদের চরিত্রের মধ্যে কোনো গণ্ডগোল থাকে, আমরা এই মিথ্যা দিয়া সত্যকে ধরে রাখতে পারবো। বাবা দন সোনা কয়া বুঝাইতেছি। এবার আসেন অত্যন্ত পরিতাপের বিষয়, বাবা আমার নামে কোনো সময় কোনো সরকারের আমলে কোনো প্রেশার হয় নাই, কারণ ওই নোংরা রাজনীতির সাথে আমি কখনো জড়িত হই নাই। ওই 10,000 টাকা পুরস্কার পাওয়ার জন্য, গানের বায়না পাওয়ার জন্য কাউকে তেল মল বর্ধন করতে করতে নিজের রামের তেল ফুরাই দিছি, ওই কাজটা আরিফ দেওয়ান কখনো করে নাই। তাই আরিফ দেওয়ান যা ছিল মালিকের কৃপায় এখনও তা আছে, ফিউচারে তা থাকবে, কারণ আমি কোনো প্রশ্ন সৃষ্টি হয় এই কোনো কাজ আমি করি নাই। কিন্তু এই ইউটিউব ভাই বাবাজিরা, আপনারা একটা কাজ করবেন, আপনারা আমাদের গান নিয়ে প্রচার করেন নাকি, বাউলদের কোনো ক্ষতি হয়, দয়া করে আজ থেকে আপনারা ওই ধরনের কোনো কথা বা গান আপনারা প্রচার করবেন না, এই সমাজটাকে একটু বাঁচার ব্যবস্থা করুন। বাজান কথাটা বোঝাইতে পারছি, আপনারা এই কাজটা করবেন, কারণ আমাদের বন্ধু আছে, আমাদের দুশ্মনও আছে, দুশ্মনকে কখনো দুর্বল ভাবিও না।